একটা সংসার, একটা স্বপ্ন কিভাবে ধ্বংস হয়ে গেল। নিউ ইয়র্কে বসবাসরত সাথি আহমেদ এবং হাফিজ আহমেদ দম্পতি তাদের কন্যা সন্তান রাইদাকে নিয়ে বিংহামটনে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে বেপরোয়া গতির একটা গাড়ি তাদের গাড়িকে সজোরে আঘাত করে এবং ঘটনাস্থলেই এই সাথি আহমেদ এবং হাফিজ আহমেদ মারা যান আর তাদের কন্যা সন্তান রাইদা হসপিটালে ভর্তি। একটা পরিবার এক মুহূর্তে শেষ হয়ে গেল। এই হাফিজ আহমেদ এবং সাথি আহমেদ দম্পতি এ তো কয়েক মাস আগেই বিংহামটন শহরে তাদের নিজেদের একটা বাড়ি কিনছেন, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই বাড়িতে বসবাস করার সুযোগও হলো না। জানা যায় গত শুক্রবার রাতে সাথি আহমেদ এবং এই হাফিজ আহমেদ দম্পতি বিংহামটনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে একটা গাড়ি 100 মাইল গতিতে ছুটে চলছিল এবং পুলিশ সেই গাড়িটাকে তাড়া করতেছিল, কিন্তু গাড়ির চালক পুলিশের সেই নির্দেশনাকে অমান্য করে তীব্র গতিতে এগিয়ে যাচ্ছিল এবং সামনেই ছিল সাথি আহমেদ এবং হাফিজ আহমেদের গাড়ি এবং সজোরে তাদেরকে ধাক্কা মেরে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে তারা পালিয়ে যায়। পুলিশ এখনো তাদের খুঁজতেছে। কি নির্মম একটা ঘটনা! অথচ দেখেন যে ওই যে গাড়ির চালক যে এইভাবে আঘাত করে দিয়ে চলে গেল, হয়তো তার কিছুই যায় আসে না, নিশ্চয়ই সে ধরা পড়বে এবং পুলিশ অবশ্যই আইনগত ব্যবস্থা নেবে। সাথি আহমেদের মেয়ে এই রাইদা, সেও একটু অসুস্থ, বাস্তবে এমনিতে অসুস্থ ছিল, আর অ্যাক্সিডেন্ট করে সে তো বর্তমানে আইসিইউতে আছে। আর তাদের আরেকটা ছেলে আছে ইসাম, সে ইউএস সেনাবাহিনীতে চাকরিরত আছে। আমরা সাথি আহমেদের এবং হাফিজ আহমেদের আত্মার মাগফিরাত কামনা করি।